আটা ও সবজি দিয়ে দারুণ মজার মুচমুচে বিকালের জন্য ঝটপট একটি নাস্তা রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। বিকালের নাস্তায় কি তৈরি করব ভাবতে ভাবতে কিন্তু আমাদের অনেকটা সময় পার হয়ে যায়, তো সেই জন্য খুব সহজ একটি নাস্তা রেসিপি আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে, বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারবেন। তো প্রথমে আমি পুরটা তৈরি করে নেব, তার জন্য চুলা পরে একটি কড়াই বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে হালকা একটু তেলের সাথে ভেজে নিতে হবে। তারপরে এখানে আমি 1 কাপ আলু ছোটো ছোটো কিউব করে কেটে দিয়েছি, একদম ছোটো ছোটো করে, আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারবেন। আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এখানে 1টা গাজর আমি ছোটো ছোটো কিউব করে কেটে দিয়েছি। তো সব কিছু এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া আর 1/4 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তারপরে 1 প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিলাম, চাইলে আপনারা এখানে ম্যাগি স্বাদে ম্যাজিকটাও দিতে পারেন। তো সব কিছু খুব ভালো করে দিয়ে মিশিয়ে নিলাম। আর আমি এখানে কাঁচা মরিচটা ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ কুচিও দিতে পারবেন। একটু ঢেকে দিয়ে এভাবে মাঝে মাঝে করে একটু নেড়ে দিতে হবে, তা না হলে আবার নিচে লেগে যেতে পারে। আলু আর গাজরটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো একটু পরপর আমি নেড়ে চেড়ে আলু আর গাজরটাকে এভাবে করেই সিদ্ধ করে নিয়েছি। এখন এখানে আমি 1টা ডিম দিয়ে দিচ্ছি, চাইলে কিন্তু আপনারা 2টা ডিমও এখানে দিতে পারবেন। সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। এখন ডিমটাকে একটু এই গাজর আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে, চাইলে কিন্তু ডিম দুইটা আপনারা আলাদাও ভেজে নিতে পারেন। তো আমি ডিমটা এখানে একসাথেই ভেজে নিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিই। এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম বেশ কিছুটা, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার এটা কিন্তু এখন হয়ে গিয়েছে, এখন নামিয়ে 1 সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে আমি 1টা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা, আপনারা চাইলে ময়দাও নিতে পারবেন। এখন এখানে 1/2 টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। এখন সব কিছু উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে একটু এভাবে করে ময়ন করে নিতে হবে, এতে করে আপনার নাস্তাটা অনেক বেশি খাস্তা হবে। তো এই যে এখন আমি অল্প অল্প পানি দিয়ে 1টা ডো তৈরি করে নেব। আমরা যেমন রুটি পরোটার ডো তৈরি করি ঠিক তেমনই 1টা ডো তৈরি করে নিতে হবে। একদম সহজ এই নাস্তা বানানোটা, আপনারা বিকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে খুব সহজেই বানিয়ে দিতে পারবেন। তো এই যে ডোটা হয়ে গিয়েছে, এখন উপর দিয়ে আমি একটু তেল দিয়ে এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, এতে করে এই ডোটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে। এখন 1টা কাপে আমি অল্প পরিমাণে পানি নিয়েছি আর এখানে আমি একটু আটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমরা যখন নাস্তাটা তৈরি করব তখন কিন্তু এটা লাগবে, তাই আগে থেকে এটা বানিয়ে 1 সাইডে রেখে দিচ্ছি। তো এটা হয়ে গিয়েছে, এখন 10 মিনিট পরে আমি এই ডোটাকে হালকা একটু আবার মথে নিচ্ছি, নিয়ে আমি 4-5টা ভাগে ভাগ করে নিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী নাস্তাটা ছোটো বড় করতে চান সেক্ষেত্রে আপনারা এলাচিগুলো ছোটো বড় করে কেটে নিতে পারবেন। এখন রুটির মতো করে বেলে নিতে হবে, তবে গোল না, এটা একটু লম্বা টাইপের হবে। তো আমি একটু লম্বা টাইপ করে এটাকে বেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এভাবে করে। তো এই চারিপাশের এবড়ো থেবড়ো অংশগুলো আমি একটু চাকু দিয়ে কেটে নিচ্ছি, মানে সমান করে নিচ্ছি। তারপরেও দেখতে পাচ্ছেন এটা একটু বাঁকা হয়ে গেছে, তো এটা সমান করে নিলাম, দিয়ে মাঝ বরাবর এভাবে কেটে নিলাম। এখন এভাবে করে 1টার উপরে 1টা দিয়ে দিতে হবে, একদম যোগ চিহ্নর মতো আর কি। এখন এই মাঝখানে সেই পুরটা এখানে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন যে আমরা ময়দার মিশ্র মানে আটার মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা কিন্তু এভাবে লাগিয়ে দিচ্ছি, তাহলে আর পুরটা বের হয়ে আসবে না, আর এটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে। এখন এভাবে 1 পাশ উঠিয়ে দিলাম, তারপরে এই পাশ ধরে উঠিয়ে দিলাম, পরের পাশটা উঠিয়ে দিয়ে ঠিক এটাকে এভাবে উল্টিয়ে দিতে হবে, দিয়ে এভাবে আটকে দিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল। তো এভাবে আমি সব নাস্তাগুলাই বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন। আর আগে থেকে চুলার পেটিয়ে কড়াই দিয়ে তেল গরম করে নিয়েছি, মানে ফ্রাই প্যান দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন 1-1 করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লোতে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে, তাহলে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে বেশ মজার হবে। যদি জোরে জাল দিয়ে নাস্তাগুলো ভেজে নেন, ভিতরে কাঁচা থেকে যাবে আর নাস্তাগুলো খেতেও ভালো লাগবে না, ক্রিস্পিও হবে না। সেই জন্য চুলার আঁচটা লোতে রেখে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে
অনেক সময় ধরে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজার। তো আমি এই যে তেল ঝরিয়ে এখন নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। আজকের এই সহজ নাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। বাচ্চাদের টিফিনে ঝটপট বিকালের নাস্তায় আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।